নমস্কার, আজকে পাঠ করতে চলেছি সুনীতি মুখোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, বরাহ মিহিরের গল্প লেখা। সঙ্গে থাকুন। মনটা খারাপ হয়েই ছিল, আরও খারাপ করে দিয়ে গেলেন বন্ধু বঙ্গবিহারী বাবু। না না, আমার নয়, লেখক গজপতি চোংদারের। উনি একজন উঠতি গল্প লেখক। উনি অবশ্য এখন আর ওই নামে লেখেন না, লেখেন বরাহ মিহির ছদ্মনামে। এই ছদ্মনাম নেওয়ার ব্যাপারেও ওর বন্ধু ওই বঙ্গবিহারী বাবুর একটা ভূমিকা আছে। সে আজ বেশ কয়েক বছর আগের কথা, গজপতি সেই সবে গল্প লেখা শুরু করেছেন। খান 7-8 গল্প নানা পত্রিকায় মাস ছয়েক আগে পাঠিয়ে দিয়ে দিন গুনছেন, কবে তার গল্পগুলি সম্পাদকদের পছন্দ হওয়ার খবর আসে। কিন্তু অপেক্ষা করাই সার হলো। লেখা পাঠানো খামের মধ্যে নিজের নাম ঠিকানা লেখা গুঁজে দেওয়া পোস্টকার্ডগুলো পরপর এসে গেল। পত্রিকার সম্পাদকরা জবাবে জানিয়েছেন, আপনার পাঠানো গল্প মনোনীত হয় নাই, এজন্য আমরা দুঃখিত। গজপতি চোংদার মুষড়ে পড়েন। 7-8খানা গল্প লিখতে কম সময় তো লাগেনি, সেসব গল্প কপি করতেও সময় আর শ্রম দুই দিতে হয়েছে। এক একটা গল্পের চেহারা 14-15 পাতার কম নয়, সেগুলি ডাকে পাঠাতে খরচও হয়েছে বেশ। বাড়ির কাজকর্ম ফাঁকি না দিলে লেখার সময় বার করা যায় না, তার জন্য বাড়ির লোকের কাছেও কম কথা শুনতে হয় না। বিশেষ করে গজপত্নী মানে গজপতির স্ত্রী ওর ওই লেখাজোখা একদম পছন্দ করেন না, সময়ের বাজে খরচ বলে মনে করেন। স্ত্রীর মুখ বন্ধ করার জন্য গজপতি বলেন, কিছু ভেবো না, 8খানা গল্প পাঠাচ্ছি, খান চারেক লেগে গেলে 1000খানেক টাকা তো বটেই, ডাক খরচ কাগজ কলমের কালি খরচা বাদ দিয়ে 800 টাকা নিট লাভ। গজপতিকে গল্প লেখাও ধরিয়েছেন ওর ব্যবসাদার বন্ধু ওই বঙ্গবিহারী বাবু। তা না হলে উনি আগে ছড়া লিখতেন, ওর একটা ছড়া নাকি হিট করেছিল খুব। নিজের নামের সঙ্গে মিলিয়ে উনি লিখেছিলেন, ছড়া লেখে গজপতি, উড়ে যায় প্রজাপতি, কিসে লাভ কিসে ক্ষতি, লিখে হব কোটিপতি। বন্ধু বঙ্গবিহারী বাবুকে সে ছড়া শোনানো হয়েছিল, ছাপা হয়েছিল বাঁকুড়ার লবঙ্গলতিকা পত্রিকায়। তা শুনে ব্যবসাদার বঙ্গবিহারী বাবু বলেছিলেন, দেখ গজপতি, ছড়া লিখে কোটিপতি হওয়া তো দূরের কথা, লাখপতিও হতে পারবি না, এমনকি 1000পতি হওয়াটাও দুঃসাধ্য ব্যাপার। পারিস তো ছড়া ফড়া লেখা ছেড়ে গল্প উপন্যাস লেখ, কোনো রকমে যদি ওই স্বদেশ কিংবা বহুবাজার পত্রিকায় ঢুকে পড়তে পারিস তাহলে আর দেখতে হবে না, শুনেছি ভালো টাকা পয়সা ছাড়ে ওরা। গজপতির বন্ধু বঙ্গবিহারী বাবু বেশ ঝানুল। ওর বাবা এক সময় বিহারে চাকরি করতেন, বঙ্গবিহারীর জন্ম বিহারে, অথচ বঙ্গদেশের ছেলে, তাই বিহারের প্রতি কৃতজ্ঞতা আর বঙ্গদেশের সম্পর্ক বজায় রেখে ওর বাবা ওর নাম রেখেছিলেন বঙ্গবিহারী। তা সে যাই হোক, বঙ্গবিহারী বাবু গজপতিকে গল্প লেখার পরামর্শ দিলেন, আর সেই পরামর্শ মতোই গজপতির এই 7-8খানা গল্প লেখা, সেগুলোর একটাও ছাপার জন্য মনোনীত না হতে উনি খুব মুষড়ে পড়লেন। বঙ্গবিহারী সব শুনে বললেন, দেখ আমার মনে হয় তোর ওই নামটার জন্য সম্পাদকরা কেউ তোর লেখা পড়ে দেখছেন না, লেখক মানুষের নাম বেশ মিষ্টি মিষ্টি নরম হওয়া দরকার, কিন্তু তোর নামটা কেমন যেন, গজপতি গোবর্ধন বেচারাম কেনারাম এসব নাম লেখকদের মানায় না, তার উপর তোর ওই পদবিটাও
লাকসই নয়। বল, তাই কি না বল? হালদার, মজুমদার, তরফদার এসবের একটা না হয়ে জমদার, ওই নাম পদবি তোকে পাল্টাতেই হবে ভাই, না হলে তোর লেখা কেউ পড়ে দেখবে না। পাল্টা নাম পদবীর খোলনলচে পাল্টা। গজপতি বলে, দেখ এ নাম আমার বাবা খুব শখ করে রেখেছিলেন। আমার ঠাকুরদাদারা ছিলেন চার ভাই, তাদের নাম শ্রীপতি, ধনপতি, পশুপতি আর গণপতি। তাদের নামের দ্বারা বজায় রাখতে আমার নাম রেখেছিলেন গজপতি। সেটা পাল্টানো কি ঠিক হবে? একটা ছদ্ম নাম বেছে নিলে কেমন হয়? বঙ্গবিহারী বাবু বললেন, দিয়াই দিয়া, তাই ঠিক কর। গজপতি ভেবেচিন্তে ছদ্ম নাম নিলেন বরাহ মিহির। এবার ওই আগের গল্পগুলি নাম পাল্টে বরাহ মিহির ছদ্ম নামে আবার পাঠালেন। আবার অপেক্ষা। এবার তিন মাসের মধ্যেই খবর এলো, সম্পাদকদের সেই এক ভাষায় জবাব, আপনার পাঠানো গল্প মনোনীত হয় নাই, এজন্যে আমরা দুঃখিত। স্থানীয় ডাকঘরে গজপতি ডাকপিয়নকে বলে রেখেছিলেন, সে বরাহমিহির নামে চিঠি পেলে যেন গজপতিকে ডেলিভারি দেয়। ওটা যে তার ছদ্মনাম সে কথা পিয়নকে বলতেও ভোলেননি। ডাকঘর থেকে ডাক পিয়ন মারফত কীভাবে ছদ্মনামটা যে গজপতির তা ফাঁস হয়ে যায়। পাড়ার ছেলে ছোকরারা ওকে দেখলেই আড়াল থেকে বলতে থাকে বরাহ। ঠিক এই সময় গজপতি ওই বহুবাজার পত্রিকায় একটি বিজ্ঞাপন দেখলেন, তাতে লেখা, নবীন প্রবীণ লেখকদের লেখায় গল্প সংকলন প্রকাশের পথে, যোগদানে লেখকরা অবিলম্বে গল্প পাঠান। গজপতি আর দেরি করলেন না, পাঠিয়ে দিলেন ছদ্মনামেই একটা গল্প। কয়েকদিন পরেই দপ্তর থেকে চিঠি এলো, আপনার গল্প মনোনীত হয়েছে, আপনার সংক্ষিপ্ত জীবনী সহ এক কপি ফটো পাঠান, আর মানি অর্ডারে 200 টাকা। পুস্তক প্রকাশিত হবার সংবাদ পাঠালে দপ্তরে দেখা করুন। গজপতি গৃহিণীকে কিচ্ছুটি না বলে গঞ্জে একটি স্টুডিওতে গিয়ে হাসি হাসি মুখে ফটো তোলালেন, জীবনী লিখলেন, সেসব দেখিয়ে গৃহিণীকে বললেন, দেখো এবার কি কাণ্ডটা করে ছাড়ি, গল্প ছাপা হবে, জীবনী ছাপা হবে, আমার ছবি ছাপা হবে, তাক লাগিয়ে দেব পাড়ার ছেলেদের, বড্ড আড়ালে আবডালে ওই বরাহ বলে ডাকে। বন্ধু বঙ্গবিহারী একদিন তা শুনে বললেন, তুই সত্যিই বরাহ, টাকা পাঠাবার আগে আমাকে বলবি না? দেখ নিজে না লিখলে কি হবে, এই ব্যাপারগুলো আমার জানা, জানবি তোর ওই টাকা পাঠানোই সার হলো, ওই সংকলন কোনো দিনই বার হবে না। বেচারা গজপতি তা শুনে নেতিয়ে পড়লেন। গজপতি গল্পের গোয়াল নামে একটি পত্রিকাতেও লেখা পাঠিয়েছিলেন, সেখান থেকে সম্পাদকের চিঠি এলো, তাতে লেখা, আপনাকে আমাদের পত্রিকার গ্রাহক হইতে হইবে, তাছাড়া কমপক্ষে 15 জন গ্রাহক সংগ্রহ করিয়া দিলে প্রতি সংখ্যায় আপনার গল্প প্রকাশ করিতে পারি। গজপতি চেনা জানা আত্মীয় স্বজনদের নাম ঠিকানা দিয়ে নিজের পকেট থেকে 15 জন গ্রাহকের গল্পের গোয়াল পত্রিকার সম্পাদকের নামে পাঠিয়ে দিলেন, বঙ্গবিহারী বাবুকেও জানালেন না। এরপর কেটে যায় 6 মাস। 6 মাসে 6টি গল্প পরপর ছাপা হবার পর বন্ধু বঙ্গবিহারী বাবুকে সেগুলি দেখালেন। উনি সেগুলি দেখে বললেন, এবার মনে হচ্ছে তোর কপাল খোলার মুখে, এই সময় যদি ওই গল্পের গোয়াল পত্রিকার 10-20 জন পাঠক ওই বহুবাজার পত্রিকার সম্পাদককে তোর নাম উল্লেখ করে চিঠি দেয় তো বেশ হয়।
গজপতি ব্যাপারটা ঠিক বুঝতে না পারায় বঙ্গবন্ধুবাবু বললেন, কিরে বুঝলি না, শোন বলি, বেশ কিছু পাঠক যদি ওই বহুবাজার পত্রিকার সম্পাদককে চিঠি লিখে জানায় যে গল্পের গোয়াল পত্রিকায় বরাহমিহির ছদ্মনামের লেখক দুর্দান্ত লিখিতেছেন, আমরা তাহার গল্প আপনার পত্রিকাতেও পড়িতে চাই, ব্যাস তাহলে তিনি বুঝবেন তুই দারুণ দারুণ সব গল্প লিখছিস, আর তখন তিনি তোর লেখা পান, তাহলে জনমতের চাপে তোর লেখা ছাপা হতে পারে। এমন এক স্বাস্থ্যবান পরামর্শে গজপতির ছোট কুতকুতে চোখও বেশ বড় হয়ে উঠল। বঙ্গবিহারী বাবুর বুদ্ধির তারিফ করে জানিয়ে উনি বললেন, সত্যি তোর জুড়ি মেলা ভার, তোর মতো বন্ধু পাওয়া মহাভাগ্যের কথা, লেখাবো 20 জন পাঠকদের দিয়েই লেখাবো, তাহলে হবে তো? গজপতি এবার 20খানা পোস্টকার্ড সংগ্রহ করলেন, একটি কাগজে লিখলেন, মাননীয় সম্পাদক বহুবাজার পত্রিকা সমীপেশু মহাশয়, গল্পের গোয়াল পত্রিকার লেখক বরাহমিহিরের গল্পের তুলনা নাই, তাঁর লেখা গল্প আপনার পত্রিকাতেও পড়িতে চাই, আশা করি লেখকের সহিত যোগাযোগ করিবেন। গজপতি লেখা কাগজ সমেত 20খানা পোস্টার ছেলেদের আড্ডায় দিয়ে বললেন, শোনো, তোমরা এই বয়ানটা হুবহু না লিখে নিজের নিজের ভাষায় এই পোস্টকার্ডগুলোই লিখে দাও তো ভাই, চিঠিতে যে যার নাম লিখে ঠিকানার জায়গায় ওই বর্ধমান, হুগলি, মেদিনীপুর, মুর্শিদাবাদ, বাঁকুড়া, নদিয়া ইত্যাদি জেলার নাম উল্লেখ করে যা হোক একটি ওই গ্রাম শহরের নাম লিখে দিও, আর এই নাও বহুবাজার পত্রিকার ঠিকানা, এই ঠিকানাতেই তোমাদের চিঠিগুলো যাবে, কথা দিলাম কাজে লাগলে একদিন ভালো করে মিষ্টি খাইয়ে দেব। মিষ্টি খাওয়ানোর কথা শুনে সেদিনই ছেলেরা উঠে পড়ে লেগে পড়ল, কি লিখতে কি লিখে ফেলবে এই ভাবনায় ওরা আর নতুন করে কিছু না লিখে ওই গজপতির বয়ানটায় অবিকল লিখে দিল। তারপর যে যার পোস্টকার্ডে কাল্পনিক ঠিকানা লিখে পরের দিন নিজেরাই হই হই করে চিঠিগুলো গ্রামের ডাকবাক্সে গলিয়ে দিয়ে এলো। গজপতি একদিন পরে খবর নিতে গিয়ে খুব খুশি, ফল মিললে ছেলেদের মিষ্টি খাওয়ানোর প্রতিশ্রুতিটা আরেকবার উচ্চারণ করে মনে মনে ধন্যবাদ জানান পরামর্শদাতা বন্ধু বঙ্গবিহারীকে। সেদিন সন্ধ্যায় চায়ের আসরে বঙ্গবিহারী বাবু এসে পড়লেন, 20খানা চিঠি বিভিন্ন জেলার ঠিকানায় পাঠানো হয়ে গেছে শুনে উনি খুব খুশি হলেন। গজপতির পিঠ চাপড়িয়ে উনি বললেন, এইবার খেলাটা কেমন জমে দেখ, দিন 15 বাদে সঙ্গে সঙ্গে একটা গল্প নিয়ে একদিন হাজির হ দেখি ওই বহুবাজার পত্রিকার সম্পাদকের ঘরে, তোর নামটা শুনলেই ওর মনে পড়ে যাবে তোর লেখার গুণগান গেয়ে পাঠানো চিঠিগুলোর কথা, আর তখনই উনি চেয়ে বসবেন তোর গল্প, সঙ্গে থাকলে সেদিনই হাতে হাতে ধরিয়ে দিতে পারবি। বঙ্গবিহারীর কথা মতো দিন 15 বাদে গজপতি বহুবাজার পত্রিকার সম্পাদকের ঘরে গিয়ে হাজির। বরাহমিহির নামটা শুনেই উনি বললেন, ওহো, আপনি তো গল্পের গোয়াল পত্রিকার লেখক, আপনার গল্পের সুনাম করে অনেক চিঠি পেলাম, বিভিন্ন জেলার পাঠকরা চিঠি লিখেছেন। গজপতি এ ব্যাপারে কিচ্ছু না জানার ভান করে বললেন, তাই নাকি স্যার, কি লিখেছেন ওনারা? লিখেছেন ভালো কথাই, কিন্তু ভেবে অবাক হচ্ছি মেদিনীপুরের পত্রলেখক যে ভাষায় চিঠি লিখে আপনার গল্প ছাপার অনুরোধ জানিয়েছেন সেই একই ভাষায় লিখেছেন হুগলি, বর্ধমান, বাঁকুড়ার পত্রলেখকরাও, এ কি করে সম্ভব হলো বলুন তো? গজপতির সুন্দর জবাব, সব মানুষেরই ইচ্ছের ভাষা তো এক স্যার, হয়তো সেজন্যই। হ্যাঁ, তা না হয় হলো,
কিন্তু বরাহমিহির বাবু, আরো আশ্চর্যের ব্যাপারটা কি জানেন? একমাত্র বর্ধমান জেলার নারায়ণপুর ছাড়া ওইসব বাকি জেলাগুলোতেও বোধ হয় কোনো ডাকঘর নেই। সবাই যে যার চিঠি ফেলে গেছে ওই বর্ধমানের ওই নারায়ণপুর ডাকঘরে। সব চিঠিতেই ওই ডাকঘরের শিলমোহর কি না? শুধু তাই নয়, সব কটা চিঠিতেই শিলমোহরে একই তারিখ। এটা কি করে সম্ভব বলুন দেখি? বরাহমিহির ছদ্মনামের আড়ালে গল্পের গোয়াল পত্রিকার নিয়মিত লেখক গজপতির এবার আর কোনো জবাব এসে মুখে জোগায় না। বুঝতে পারলেন, চালাকি করতে গেলেও বুদ্ধি লাগে অনেকটা। আসল জায়গাটিতেই চালে ভুল হয়ে গেছে। উনি আর কোনো কথাটি না বলে গুটি গুটি বহুবাজার পত্রিকার সম্পাদকের ঘর থেকে বেরিয়ে এলেন ধরা পড়ার লজ্জায়। আচ্ছা আসি, নমস্কার, কথাটিও বলতে ভুলে গেলেন। জানি না এরপর বন্ধু বঙ্গবিহারীর সঙ্গে দেখা হতে উনি সব শুনে ওকে সত্যিই বরাহ বলে ডেকেছিলেন কিনা। এতক্ষণ শুনছিলেন সুনীতি মুখোপাধ্যায়ের লেখা একটি মজার ছোট গল্প, বরাহ মিহিরের গল্প লেখা। গল্পটির পাঠ এখানেই শেষ হলো। ধন্যবাদ।